আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সকলেই জানি যে রিসেন্টলি হচ্ছে আমরা ফেসবুক বা মেসেঞ্জার কোনটাতে হচ্ছে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি না, আই মিন ফেসবুক বা মেসেঞ্জার আমরা ইউজ করতে পারতেছি না, এবং এই কারণে হচ্ছে আমাদের অনেকেই হচ্ছে আমরা ভিপিএন ইউজ করে হচ্ছে ফেসবুক বা মেসেঞ্জারে অ্যাক্সেস করতেছি। তো আসলে ভিপিএন জিনিসটা কি, আপনি ভিপিএন এর মাধ্যমে ফেসবুক বা মেসেঞ্জারে আপনি যখন লগ ইন করবেন আপনার ফেসবুক আইডি বা মেসেঞ্জারে কোনো প্রবলেম হবে বা আপনি কি অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটি। সো আপনারা যদি ভিপিএন এর প্রতি ইন্টারেস্ট থেকে থাকে বা ভিপিএন সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে পুরো ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আমি সোহরাব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আই টেক প্রো সোহরাব। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে হচ্ছে আমি বলবো ভিপিএন জিনিসটা আসলে কি। ভি ফর ভার্চুয়াল, পি ফর প্রাইভেট, এন ফর নেটওয়ার্ক। আই মিন ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। নর্মালি কি হয়, আমরা যখন আমাদের কোনো কম্পিউটার থেকে বা মোবাইল থেকে যখন কোনো জিনিস সার্চ করি, অথবা লাইক আপনি ধরুন ফেসবুক, আপনি যখন ফেসবুক ওপেন করবেন, হ্যাঁ, আপনার মোবাইল থেকে বা আপনার কম্পিউটার থেকে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আই মিন আপনি যদি ব্রডব্যান্ডের লাইন নিয়ে থাকেন, যাদের মাধ্যমে লাইনটা নিয়েছেন তাদের কাছে একটা সিগন্যাল যায় যে আপনি ফেসবুকে যেতে চাচ্ছেন, এবং ওনাদের কাছ থেকে হচ্ছে ফেসবুকের কাছে এই জিনিসটা মেসেজটা চলে যায়, এবং রিটার্ন আবার সেই ফেসবুক থেকে ওনাদের কাছে আসে, ওনাদের কাছ থেকে আপনার কাছে আসে। এভাবেই হচ্ছে কাজ করে জিনিসটা। অথবা আপনি যদি গ্রামীণ ফোনের সিম ইউজ করেন, আই মিন ডাটা ইউজ করেন, সেম ওয়েতে আপনার থেকে গ্রামীণ ফোনে যায়, গ্রামীণ ফোন থেকে ফেসবুকের কাছে যায়, এবং ফেসবুক থেকে গ্রামীণ ফোনে আসে, গ্রামীণ ফোন থেকে আপনার কাছে আসে। তো এখন যদি গ্রামীণ ফোন বা আপনার সার্ভিস প্রোভাইডার যদি ফেসবুককে ব্লক করে রাখে, আপনি কিন্তু ফেসবুকে যেতে পারবেন না। আমি জাস্ট ফেসবুকে একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, আপনার যে কোনো সাইটই হোক না কেন, আপনার সার্ভিস প্রোভাইডার যদি সেটা ব্লক করে রাখে আপনি কিন্তু সেই সাইটে যেতে পারবেন না। তখন আপনি হচ্ছে ভিপিএন ইউজ করলে সেটা যেতে পারবেন, কারণ ভিপিএন হচ্ছে একটা টানেলের মতো কাজ করে, মানে আপনার ডাটাগুলোকে এনক্রিপ্টেড আকারে হচ্ছে এটা পাস করে। তখন আপনার যে সার্ভিস প্রোভাইডার সে বুঝবেই না, সে জানবেই না আপনি যে ফেসবুকে যেতে যাচ্ছেন, এবং ফেসবুক থেকে যে ডাটাটা আসতেছে সেটা হচ্ছে এনক্রিপ্টেড আকারে আসবে। তখন আপনার সার্ভিস প্রোভাইডার একটা ধোকায় পড়ে যায়, সে জানেই না আপনি ফেসবুকে যাচ্ছেন এবং ফেসবুক থেকে আপনার ডাটাটা চলে আসতেছে। তো এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ভিপিএনটা কাজ করে। আই মিন সিম্পলি সহজে যদি বলি, একটা টানেলের মধ্যে যায়, মানে হচ্ছে হাইড হয়ে যায় জিনিসটা, এনক্রিপ্টেড আকারে যায়, আপনার সার্ভিস প্রোভাইডার জিনিসটা বুঝবেই না আপনি কোথায় যাচ্ছেন। তো এইভাবে অ্যাকচুয়ালি ভিপিএনটা কাজ করে। তো এখন কথা হচ্ছে ভিপিএন আমরা কখন ইউজ করবো বা কখন ইউজ করব না, বা কোন ভিপিএনটা আমরা ইউজ করব। তো ফার্স্টে বলি নেই হচ্ছে ভিপিএনের সুবিধাটা কি। অ্যাকচুয়ালি আমি একটু আগে যে কথাগুলো বললাম, প্রত্যেকটা জিনিসই ভিপিএনের সুবিধা। আপনি হচ্ছে কোনো ব্লক করা সাইটে আপনি ঢুকতে পারতেছেন ভিপিএনের থ্রুতে। আর হচ্ছে আর কিছু সুবিধা যদি বলি, একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আপনি ধরুন আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি যেগুলো হচ্ছে আমরা লগ ইন দেখতে গেলে লেখা আসে যে রেস্ট্রিক্টেড, আপনার কান্ট্রিতে এটা অ্যালাউ না। তখন আপনি যদি আপনার কম্পিউটার বা মোবাইল আপনি ভিপিএন ইনস্টল করে নেন, আপনি কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবেন, বিকজ অফ তখন কিন্তু ইউটিউব বুঝবে না আপনি বাংলাদেশে বসে আছেন। তো এভাবে হচ্ছে আপনি ব্লক করা সাইট বা ব্লক করা জিনিস দেখতে পারবেন ভিপিএন এর থ্রুতে। আরেকটা বেনিফিট আমি বলবো, সেটা হচ্ছে আপনি যদি কোনো ইন্টারনেট ব্যাংকিং বা ব্যাংকিং পারপাসে বা কনফিডেন্সিয়াল জিনিসপত্র আপনি আদান প্রদান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ইন্টারনেট লাইনটা নিয়েছেন তারা কিন্তু চাইলেই আপনার ডাটাগুলো অ্যাক্সেস করতে পারে। বিকজ অফ ওখানে যদি কোনো এক্সপার্ট লোক বসে থাকে যিনি হচ্ছে ভালোই হ্যাকিং ট্যাকিং জানেন, তাহলে কিন্তু কারণ আপনার এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার থেকে আপনার সার্ভিস প্রোভাইডারের কাছে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার ব্যাংকের মানে ওয়েবসাইটে যাচ্ছে বা সার্ভারে যাচ্ছে, তো ওখান থেকে কিন্তু আপনার জিনিসপত্রগুলো অ্যাক্সেস করা যায়। সো আপনি যদি আরও সিকিউর ওয়েতে এই কাজগুলো করতে চান আপনি কিন্তু ভিপিএন ইউজ করতে পারেন, বাট অবশ্যই পেইড ভিপিএন, ফ্রি ভিপিএন না। আর আমরা বাঙালিরা সবসময় ফ্রি দেখলেই ছাপিয়ে পড়ি, টাকা দিয়ে কোনো কিছু পারচেস করতে চাই না, বাট এই ক্ষেত্রে ফ্রি ভিপিএনটা যদি আপনি ইউজ করেন আপনার কী লস হতে পারে সেটাই এখন বলতেছি। আমি ভিপিএনের নেগেটিভ দিকটা বলতেছি, ফার্স্টে তো বললাম পজিটিভ দিক, আপনি ব্লক সাইডে যেতে পারবেন, আপনি হচ্ছে ব্যাংকিং ট্যাঙ্কিং করলে আপনি ভিপিএনের মাধ্যমে করলে, অবশ্যই পেড ভিপিএন হ্যাঁ করলে, তাহলে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো হ্যাক হওয়া থেকে বিরত থাকবে। ভিপিএন যেহেতু এটা হাইড করে দেবে, আপনার সার্ভিস প্রোভাইডার জানবেই না আপনি কোথায় যাচ্ছেন, সো ওটা চাইলেও আপনার কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারবে না। এখন কথা হচ্ছে আপনি যদি ফ্রি ভিপিএন ইউজ করেন, যেটা হচ্ছে আমরা ইউজুয়ালি করি, আমরা কি করি গুগল প্লে স্টোরে যে ভিপিএন নিয়ে সার্চ দিই, যেটা পাই সেটাই ইনস্টল করে নিই, অথবা আমাদের ব্রাউজারগুলোতে অ্যাড অন হিসাবে ইনস্টল করে রাখি, অথবা আমাদের কম্পিউটারে সফটওয়্যার হিসাবে ইনস্টল করে রাখি, প্রত্যেকটা জিনিসই ফ্রি।
তো ফ্রি ভিপিএন গুলো কি করে, ওরা কিন্তু আমাদের ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতে পারতেছে। লাইক আপনি আপনার সার্ভিস প্রোভাইডারকে ধোকা দিচ্ছেন ভিপিএন এর মাধ্যমে, বাট আপনার আপনি যার ভিপিএন ইউজ করতেছেন ওরাও কিন্তু আপনার ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতে পারতেছে। আপনি সার্ভিস প্রোভাইডারকে ধোকা দিতে পারতেছেন, ভিপিএন প্রোভাইডারকে কিন্তু ধোকা দিতে পারতেছেন না, বিকজ আপনি ওদের থ্রুতেই তো অ্যাক্সেসটা করতেছেন। তো এখন আপনি ভিপিএন এর মাধ্যমে যদি ফ্রি ভিপিএন এর মাধ্যমে যদি আপনি ব্যাংকিং এর কাজকর্ম করেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার চান্স আছে। আপনি আমার নাম আপনি ব্যাংকিং করবেন না, আপনি ফেসবুকেই লগ ইন করতেছেন বা মেসেঞ্জারে লগ ইন করতেছেন, আপনার মেসেঞ্জারটা বা আপনার ফেসবুকটা কিন্তু হ্যাক হওয়ার একটা চান্স থেকেই যায়। আপনি ইউটিউবে লগ ইন করতেছেন, আপনার ইউটিউব অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হওয়ার একটা চান্স থেকেই যায়, বিকজ অফ আপনি যখনই এই ফ্রি ভিপিএন এর থ্রুতে লগ ইন করতেছেন আপনার কিন্তু আইডি পাসওয়ার্ডটা কিন্তু ওদের কাছে চলে যাচ্ছে। এখন ওরা চাইলে কিন্তু আপনাকে হ্যাক করতে পারবে। সো এটা একটা রিস্ক থেকে যায়। এই কারণে আমি সাজেস্টও করতেছি না যে আপনি ভিপিএন ইউজ করেন, মানে ফ্রি ভিপিএন ইউজ করেন, আমি মানা করতেছি না, ভাই জিনিসটা আপনার আপনার এই রিস্কটা মেনে আপনি ইউজ করতে হবে। যদি করেন, টাকা দিয়ে করতে পারেন, তাহলে আপনি এই রিস্কটা থেকে একটু ফ্রি থাকতে পারবেন। তো এই ছিল অ্যাকচুয়ালি ভিপিএন নিয়ে কথাবার্তা। আই মিন ভালো দিক যেটা হচ্ছে আপনি চাইলে সিকিউর ওয়েতে ইউজ করতে পারবেন, বাট অবশ্যই পেইড ভিপিএন ইউজ করতে হবে সেক্ষেত্রে। আর আপনি যদি ফ্রি ভিপিএন ইউজ করতে চান, একটা রিস্ক আপনার থেকেই যায়। আপনার ফেসবুক আইডি আপনি হারাতে পারেন, আপনার মেসেঞ্জার আইডি আপনি হারাতে পারেন। আই মিন মেসেঞ্জার হারালে ফেসবুক গেল, ফেসবুক গেলে মেসেঞ্জার গেল, দুটো একই জিনিস। আর আপনি যদি ব্যাংকিং ট্যাকিং করেন, সেক্ষেত্রে টাকা পয়সা ক্ষতিগ্রস্ত হতে পারে। সো ফ্রি ভিপিএন ইউজ করা থেকে বিরত থাকাটাই বেটার, আর বাকিটা আপনার ইচ্ছা, আপনি রিস্ক মেনে ইউজ করতেই পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিপিএন নিয়ে আশা করি আমি বোঝাতে পারছি ভিপিএন জিনিসটা কি, ভিপিএন এর সুবিধাটা কি, ভিপিএন এর অসুবিধাটা কি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকে পর্যন্ত, আবার দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।